জুড বেলিংহাম ইংল্যান্ডের একজন উদীয়মান তারকা। কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলে নজর কেড়েছিলেন সমগ্র বিশ্বের। তবে গত 3 মৌসুম ধরেই জার্মান ক্লাব বুরুশিয়া ডটমুন্ডে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই ব্রিটিশ মিডফিল্ডার। 2023-এর গ্রীষ্মে তিনি 100 থেকে 120 মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। একজন 19 বছর বয়সী তরুণের জন্য এত বড় অঙ্কের টাকা খরচ অনেকের চোখ কপালে তুলে দিলেও লস ব্লাঙ্কোসরা তার প্রতিভার উপরে ভরসা রেখেছে। কিন্তু জুড বেলিংহাম কি পারবেন স্পেনে সফল হতে? এর আগে রিয়াল মাদ্রিদে 5 জন ব্রিটিশ ফুটবলার খেলেছেন এবং তাদের প্রত্যেককেই সংগ্রাম করতে হয়েছে। আজকে আমরা রিয়াল মাদ্রিদে ব্রিটিশ খেলোয়াড়দের লড়াইয়ের গল্পই শুনব। রিয়াল মাদ্রিদে প্রথম ব্রিটিশ খেলোয়াড় ছিলেন লরি ক্যানিংহাম। 1989 সালে 9,50,000 পাউন্ডের বিনিময়ে ওয়েস্টহ্যাম থেকে মাদ্রিদে আসেন তিনি। এটি ছিল সে সময় সবচেয়ে ব্যয়বহুল ও আলোচিত দলবদল। লরি ক্যানিংহাম প্রথম মৌসুমেই রিয়াল মাদ্রিদকে লালিগা ও কোপা দেল রে জেতান। বিশেষ করে বার্সেলোনার মাঠে তার দুর্দান্ত পারফরমেন্সে রিয়াল 2-0 গোলে ম্যাচ জয় করে। সেদিন নু ক্যাম্পের দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানায়। লরি ক্যানিংহামের তীব্র গতি আর ড্রিবলিং দক্ষতা মন জয় করেছিল রিয়াল মাদ্রিদ সমর্থকদের। কিন্তু একের পর এক ইঞ্জুরি তার মাদ্রিদ ক্যারিয়ারকে বাধাগ্রস্ত করে, ফলে অল হোয়াইটসরা তাকে ম্যানচেস্টার ইউনাইটেড এবং স্পোর্টিং গিজনে লোনে খেলতে পাঠায়। 5 বছর পর যখন রিয়াল মাদ্রিদ তাকে পাকাপাকিভাবে বিক্রি করে দেয়, তখন দেখা যায় তিনি মাত্র 62টি ম্যাচ খেলেছেন লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে আর গোল করেছেন 19টি। 1989 সালে মাত্র 33 বছর বয়সে লরি ক্যানিংহাম গাড়ি দুর্ঘটনায় মারা যান। তবু রিয়াল মাদ্রিদ সমর্থকদের হৃদয়ে তিনি এক বিশেষ জায়গা দখল করে আছেন। লরি ক্যানিংহামের পর 1999 সালে দ্বিতীয় ব্রিটিশ হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেন স্টিভ ম্যাকমানামান। লিভারপুলে দীর্ঘদিন ধরে খেললেও দলটির বেহাল দশা তাকে ক্লাব ছাড়তে বাধ্য করে, যদিও সে সময় রিয়াল মাদ্রিদের অবস্থাও খুব ভালো ছিল না। ড্রেসিংরুমে অস্থির পরিবেশ ও মাঠের বাহিরের রাজনীতি মিলিয়ে বেশ একটা সংকটময় পরিস্থিতি ছিল রিয়াল মাদ্রিদে। তবে স্টিভ ম্যাকমানামান দলে যোগ দিয়ে চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি জয় করেন। ফাইনালে 1টি গোল ও 1টি গোলের সহায়তা করে নায়ক বনে যান এই ব্রিটিশ উইঙ্গার। এর পরের মৌসুমে ফ্লোরেন্তিনো পেরেস রিয়ালের নতুন প্রেসিডেন্ট হয়ে আসলে ম্যাকমানামানকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে ক্লাবে ধরে রাখতে বিদ্রোহ করেন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়েরা। ফলশ্রুতিতে ম্যাকমানামান স্পেনে থেকে যান এবং রিয়াল মাদ্রিদকে আরও 2টি লালিগা ও 1টি চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি জেতাতে সহায়তা করেন। 2003 সালে স্টিভ ম্যাকমানামান রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন, আর সে মৌসুমেই তার জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দেন ডেভিড বেকহাম। সে সময় রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস একের পর এক তারকা ফুটবলার কিনে গ্যালাকটিকো সাম্রাজ্য গড়ে তোলেন। জিনেদিন জিদান, লুইস ফিগো, রোনালদো নাজারিও, রাউল গঞ্জালেসদের ভিড়ে রিয়াল একাদশে জায়গা পাওয়া বেশ কঠিনই ছিল, কিন্তু দুর্দান্ত ফ্রিকিক নেওয়ার দক্ষতা এবং ক্লাবের প্রতি নিবেদন মিলিয়ে ডেভিড বেকহাম তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। তবে এত এত তারকা রিয়াল মাদ্রিদকে সফলতা এনে দিতে পারেনি। স্পেনে 4 মৌসুমে মাত্র 2টি ট্রফি জিতেছিলেন ডেভিড বেকহাম। 2007 সালে শেষ মৌসুমের আগে তিনি নিজেও সেরা ফর্মে ছিলেন না, তবু এখনও ডেভিড বেকহামকে রিয়াল মাদ্রিদ ভক্তরা ভালোবেসে স্মরণ করেন। ডেভিড বেকহাম রিয়াল মাদ্রিদে থাকা অবস্থাতেই স্পেনে পা রাখেন তার জাতীয় দল সতীর্থ মাইকেল ওয়েন।
লিভারপুলের হয়ে 158 গোল করা এই স্ট্রাইকার জিতেছিলেন 2001 ব্যালেন্ডিওরও। 2004 সালে 8 মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্লোরেন্তিনো পেরেজ গ্যালাকটিকো সাম্রাজ্যে যুক্ত করেন আরেকটি তারকা। তবে মাইকেল ওয়েনের শুরুটা একদমই ভালো হয়নি, তাকে বেশিরভাগ সময় বেঞ্চে বসেই কাটাতে হতো। প্রথম 6 ম্যাচে গোলও করতে পারেননি, তবে পরের 8 ম্যাচে 6 গোল করে নিজের প্রতিভার খানিকটা ঝলক দেখিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রথম মৌসুমে 16 গোল করেন মাইকেল ওয়েন। তবে রোনালদো রাউল জুটির কারণে তাকে বেশিরভাগ সময় মাঠের বাহিরেই কাটাতে হতো। পরের মৌসুমে রবিন হো ও হুলিও বাপ্তিস্তা রিয়াল মাদ্রিদে যোগ দিলে মাইকেল ওয়েন স্পেন ছেড়ে ইংল্যান্ডে চলে আসেন। মাইকেল ওয়েনের সাথে আরেক ব্রিটিশ ফুটবলারকে দলে নিয়ে আসেন ফ্লোরেন্তিনো পেরেস। নিউ ক্যাসেল থেকে 13 মিলিয়ন ইউরোর বিনিময়ে সেন্টার ব্যাক জোনাথন উডগেট মাদ্রিদে আসেন। তার সাইনিং স্প্যানিশ মিডিয়াতে বিস্ময়ের সৃষ্টি করে, কারণ ইঞ্জুরিতে আক্রান্ত জোনাথনকে স্পেনে কেউই তেমন চিনত না। তবে ফ্লোরেন্তিনো পেরেস বলেন, এই ডিফেন্ডার 3 সপ্তাহের মধ্যেই খেলার জন্য ফিট হয়ে উঠবেন। তার কথা সত্য হয়নি, জোনাথন উডগেট যখন আবার খেলতে নামেন ততদিনে পেরিয়ে গেছে 15 মাস। এরপর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে তার ভুলেই গোল হজম করে রিয়াল মাদ্রিদ, এমনকি তিনি আত্মঘাতী গোলও করেন সে ম্যাচে। শেষ পর্যন্ত বিপক্ষ দলের এক খেলোয়াড়কে কুনুই দিয়ে গুতো মেরে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান। সে মৌসুমও ইঞ্জুরির পর ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে মাত্র 9 ম্যাচ মাঠে নেমেছিলেন জোনাথন উডগেট। 2006 সালে রিয়াল মাদ্রিদ তাকে লোনে খেলতে পাঠায় এবং 2007 সালে বিক্রি করে দেয়। সে বছর মাদ্রিদ ভিত্তিক পত্রিকা মার্কার এক জরিপে জোনাথন উডগেটকে শতাব্দীর সবচেয়ে জঘন্য সাইনিং বলে ঘোষণা করে। রিয়াল মাদ্রিদে ব্রিটিশ ফুটবলারদের হতাশার গল্প বদলের দায়িত্ব এখন জুড বেলিংহামের কাঁধে। তিনি কি পারবেন রিয়াল মাদ্রিদে সফল হতে? আপনার মতামত আমাদেরকে জানান কমেন্ট বক্সে। ফুটবলের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।